দর্শক, ঈদ মোবারক। পুরোপুরি নতুন একটি পৃথিবীতে আমরা বসবাস করছি, নিউ নর্মাল লাইফে অভ্যস্ত হয়ে পড়েছে এবং জীবনের নিয়মে চলে এসেছে ঈদ। কিন্তু এমন কিছু প্রতিষ্ঠান আছে যেখানকার মানুষদের জীবনে আসলে ঈদের ছুটি বা ঈদ বলতে কিছু নেই। তাদেরকে সবসময় কাজে যেতে হয় এবং কাজ করতে হয়, আর তারা কাজ না করলে আমরা কিন্তু আমাদের স্বাভাবিক জীবন এবং উৎসব কোনো কিছুই ঠিকঠাক মতো করতে পারবো না। এমনই কিছু মানুষদেরকে নিয়ে আমাদের এই আয়োজন, যাদের ত্যাগে আমাদের উৎসব। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শ্রাবণ্য তৌহিদা, জিটিভির পর্দায়। আজকে আমার সাথে এমনই কিছু মানুষ রয়েছেন যারা হচ্ছেন নগরের পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত কর্মকর্তা এবং কর্মচারীগণ। তাদের সাথে কথা বলবো, আড্ডা হবে এবং শুরুতে পরিচয় করিয়ে দিতে চাই, এয়ার কমোডর বদরুল আমিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তারপর পরিচয় করিয়ে দিতে চাই আসাদুজ্জামান আসাদ, কমিশনার 21 নম্বর ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এবং এরপরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন ফারুক হোসেন, পরিচ্ছন্নতা কর্মী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, 20 নম্বর ওয়ার্ড। আপনাদের তিনজনকে শুভেচ্ছা, ঈদ মোবারক। বদরুল আমিন, আপনার কাছে জানতে চাই, এই যে কোরবানির ঈদ এই সময়, তার মধ্যে আবার কোভিড-19 মানে করোনাকালীন সময়, চ্যালেঞ্জটা কি অনেক বেশি? চ্যালেঞ্জটা তো অবশ্যই অনেক বেশি ছিল। আপনারা জানেন যে বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা কোরবানির ঈদ উদযাপন করছি এবং এই উদযাপন উপলক্ষে আমাদের কোরবানির পশুর হাট বসেছিল এবং কোরবানির পশুর হাট পরবর্তীতে আমাদের নিয়মিত কার্যক্রম ছাড়াও পশুর হাট পরবর্তীতে আমরা ঈদের দিন থেকে শুরু করে যে পশুর বদ্ধ পরিচ্ছন্নতা করছি, এটা অবশ্যই একটি চ্যালেঞ্জিং এবং মোটামুটি হিমশিম খাওয়ার মতোই অবস্থা। কোরবানি ঈদ এবং এই পশুর হাট পরবর্তী এই পরিচ্ছন্নতা, এটা একটা অবশ্যই বিরাট চ্যালেঞ্জ। কিন্তু আমরা আশা করি আমাদের কর্মীরা যারা আছেন, আপনারা জানেন ওনারা অনেক অনেক অমানবিক ভাবে অমানবিক কাজই করেন, বলতে গেলে পরিচ্ছন্নতা কর্মীরা অনেক রকম সমস্যার ফেস করেন এবং আমরা যারা এটার ব্যবস্থাপনার সাথে নিয়োজিত আমাদেরকে ওনাদের সাথে একত্রিত হয়ে কাজ করতে হয়। ওনাদের মতো হাতে কলমে আমি হয়তো কাজটা করি না, কিন্তু ওনাদের যে ব্যবস্থাপনার যে কাজটা, কোথায় কে করবে, কোন জায়গায় আসবে, কোন গাড়ি কোথায় যাবে, কোনটা কিভাবে করবে, এই জিনিসগুলো করতে হয় এবং ওনারা অনেক টাইট পরিশ্রম করে। এটা একটা টাইডি জব, আপনারা জানেন। আসলে আপনাদের পেশাটা এরকম যে আমাদের আসলে জীবনের সাথে খুবই ওতপ্রোত ভাবে জড়িত, অনেক দায়িত্ব নিয়ে আপনাকে কাজ করতে হচ্ছে বা আপনাদেরকে কাজ করতে হচ্ছে। তো এই পেশাতে আসার আগে তখনকার জীবনের যে ঈদ উৎসব বা এখনকার যে ঈদ উৎসব, পার্থক্যটা কিরকম? আমি বাংলাদেশ বিমান বাহিনীতে আছি, বাংলাদেশ বিমান বাহিনী থেকে আমি প্রেষণে সিটি কর্পোরেশনে এসেছি এবং বিমান বাহিনীতে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ব্যবস্থাপনার, আমাদের প্রশাসনিক এবং ব্যবস্থাপনার বিভিন্ন ব্যবস্থাপনার বিষয়ে আমি কাজ করেছি এবং আমাদের এই যে কাজটা, ব্যবস্থাপনার যে কাজটা, এই কাজটা আমাদেরকে এই সিটি কর্পোরেশনের মাধ্যমে শেয়ার করার জন্যই আসতে হয়েছে বলতে পারেন। যে আমরা আমাদের ব্যবস্থাপনার অভিজ্ঞতাটা, যেটা আমরা বিমান বাহিনীতে করি এবং বাহিনীগুলোতে করি, সেই অভিজ্ঞতাটা এখানে শেয়ার করার জন্য আসে। সত্যি বলতে বেসিক্যালি আমি আমার প্রফেশনাল ডিউটির মধ্যে ব্যবস্থাপনা একটা পার্ট, এই ব্যবস্থাপনাটা এখানে আমি সিটি কর্পোরেশনের মাধ্যমে এই ব্যবস্থাপনাটাকে শেয়ার করছি এবং এই অভিজ্ঞতাটা কাজে লাগাচ্ছি বলতে পারেন। এই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, বিমান বাহিনীতে আমার কাজের প্যাটার্ন একরকম ছিল, আমি প্লেন চালাই তো, এবং এই বয়সে আমার এত বছর চাকরির পরে এখানে যখন আসলাম, আমি ওই প্লেন চালানোর পাশাপাশি যেই ব্যবস্থাপনাটা আমাদের করতে হতো, বিভিন্ন কমান্ডার হিসাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজ করতে হতো, ওই কাজগুলার ব্যবস্থাপনার পার্টটা আমি এখানে সিটি কর্পোরেশনের সাথে কর্মীদের সাথে মানুষের সাথে কাজ করতে পারছি। আমরা তখন সীমাবদ্ধভাবে একটা একটা গণ্ডির মধ্যে কাজ করতাম, সেই গণ্ডির বাইরে এসে এখন আমরা জনগণের সাথে, জনপ্রতিনিধির সাথে এবং কর্পোরেশনের সাথে আমাদের যে অভিজ্ঞতাটা আছে এটাকে কাজে লাগাচ্ছি বলতে পারি। এবার একটু আসি হচ্ছে আসাম ভাই আপনার কাছে, যে আপনি তো জনপ্রতিনিধি, তো আপনার কাজটাও এরকম যে একেবারে আমাদের সাথে ওতপ্রোতভাবে রিলেটেড। তো এই সময়কার ঈদ আর আগের ঈদের মধ্যে তো ডেফিনেটলি পার্থক্য আছে, আপনার কাছে পার্থক্যটা কি? আসলে এটা খুব কমপ্লেক্স একটা কোশ্চেন। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন থেকে আমি ছাত্র রাজনীতি সম্পৃক্ত ছিলাম, কোনো কোনো ঈদে বা আমি আমার লাইফের ম্যাক্সিমাম যখন ক্যাম্পাসে ভর্তি হয়েছিলাম, খুব বেশি একটা মনে হয় না যে বাড়িতে গিয়ে ঈদ করতে পারছি, যখন এটা রেগুলারই ছিল। আর সাধারণত যারা দরিদ্র মানুষ আসতো তাদেরকে চেষ্টা করতাম নিজের সামর্থ্য অনুযায়ী, আর পরিবারের সাথে যে ঈদ উদযাপনটা, এটা আপনার কখনো করা হয়নি? এই তো
আমি স্টোরি পলিটিক্সে যখন ইনভলভ হয়েছি শেষ তারপর থেকে খুব বেশি একটা করতে পারি না, খুব সম্ভবত মনে পড়ে দুই থেকে তিনটা ঈদ আগে করতে পেরেছি। আমরা যখন ঘুমিয়ে থাকি তখন বা কিংবা ভোর বেলা থেকে, তো ঈদের সময়কার যে ব্যাপারটা অবশ্যই আপনার পরিবারকেও সময় দেওয়া উচিত বা তারাও এক্সপেক্ট করে আপনাকে, ওই সময়টায় কিভাবে নিজেকে মানে বাসায় সময় দেন বা পরিচ্ছন্নতার কাজগুলো করেন? আমরা মূলত গত 15 তারিখ থেকে আমাদের মাননীয় মেয়র মহোদয়ের নেতৃত্বে আমাদের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তার আন্তরিক প্রচেষ্টায় আমরা নাইট শিফট চালু হয়ে গেছে। তো আমাদের কাজটা শুরু হয়ে যায় এখন রাত 9টা থেকে ভোর 5টা। তো রাত 9টা থেকে ভোর 5টার মধ্যে আমরা স্বাভাবিক যে রুটিন মাফিক কাজ সেটা করি, আর এরপর আমরা ঈদের কাজটা আমাদের করতে হয় সকাল 9টা থেকে শুরু হয়ে যায় একদম আমাদের প্রথম দিনের বর্জ্য প্রথম দিনে আমাদেরকে কভার করতে হয়েছে, এবং দ্বিতীয় দিনের বর্জ্য আমরা দ্বিতীয় দিন বা কভার করার চেষ্টা করতেছি আমরা। এভাবে আমরা কাজগুলি চালিয়ে যাচ্ছি। তো আমরা অনেক এই গত রাত 9টা থেকে যে শুরু করেছি আমরা নির্ঘুম ভাবে কাজ চালিয়ে যাচ্ছি। এই আমাদের ফ্যামিলির সাথে আমাদের এখানে যারা আমরা মুসলমান আছি, দুইটা আমাদের দুইটা জাত আছে এখানে, হিন্দু এবং মুসলমান। আমরা যারা মুসলমান আছি তারা হয়তো ঈদ বলতে কি সেটা আমরা এখনো অনুভবই করতে পারতেছি না। মানুষে কোরবানি দিচ্ছে চেয়ে চেয়ে দেখি আমরা যে তারা কোরবানি দিচ্ছে আর আমরা ময়লাটা পরিষ্কার করে নিয়ে যাচ্ছি, এটার মধ্যে একটা আনন্দ আছে যে সবাই আমাদের দিকে তাকিয়ে থাকে আমরা কখন আসবো ময়লাটা নিয়ে যাবো। অনেকে বলবো ভাই আমার মুখ জায়গায় ময়লা আছে এটা একটু নিয়ে যান, হ্যাঁ এখানে একটু সমস্যা আছে এটা দেখেন। আমরা এবার প্রথম তো আমরা শুপিং করি ময়লা নিয়ে যাই গাড়ি দিয়ে, এরপর পানি দিয়ে আবার ধুই রাস্তাঘাট ধুই, এরপর আবার আমরা ব্লিচিং পাউডার ছিটিয়ে দিচ্ছি, এভাবে আমরা কাজগুলো চালিয়ে যাচ্ছি। আসলে এর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, এবং অবশ্যই সেটার জন্য রেসপেক্ট আপনাদের প্রতি। আর এবারে ঈদও তো আপনি বললেন যে সকাল 9টা থেকে আপনাদেরকে কাজ করতে হয়েছে, এবং সেজন্য এই যে ঈদের উৎসবটা, এই উৎসবটা কি পরবর্তী সময়ে আবার আপনি আপনার পরিবারের সাথে কোনোভাবে কি সেটা করার কোনো মানে উপায় বের করেন না কি করেন? দেখা যাচ্ছে যে সারাদিন আমরা কাজ করতেছি, তারপর রাত অনেক সময় রাত 11টা 12টা বেজে যায় অনেক সময়, 1টা বাজে যে যায়, তখন তখন স্যাররা বললো যে না তাইতে 12টা বাজে আপনি একটু লাইভ দেখেন আপনার এলাকাটা, তখন লাইভ দেখাইতে হয়। তো রাত্রেবেলা যখন আমরা যাই ফ্যামিলির সাথে যাই দেখি সবাই ঘুমিয়ে গেছে, তখন আর উপায় থাকে না, তখন বাচ্চাদেরকে বা আমার ফ্যামিলির সাথে আর ওই রকমের আর কোনো সুযোগ থাকে না, কারণ এর পরবর্তী যখন 2-4 দিন পরে যখন যাই তখন আর ঈদ থাকে না, তখন আর ঈদের অ্যামেজটাও আর থাকে না, এভাবে আমরা ঈদ থেকে পার করে দিই। আপনাদের ঈদ আসলে মানুষদের সাথে পরিবারের সাথে ওভাবে কখনোই করা হয় না, তো রেসপেক্ট আবারও আপনাদেরকে। এবং কোভিড-19 এর সময় আসলে আপনাদের কাজটা তো একেবারে অন্যরকম, অনেক চ্যালেঞ্জ নিয়ে সেই কাজটা আপনারা করছেন, এজন্য আরো একবার ধন্যবাদ। এবার আমি আবারও বজরুল আমিন আপনার কাছে আসি, যে আমরা দেখেছি যে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলো তাদের এই যে কোরবানির ব্যবস্থাটা বা এই যে বর্জ্য ব্যবস্থাপনা এটা তারা সাধারণত মেগা সিটি থেকে একটু দূরে করে, যাতে তাদের মেগা সিটিটাকে তারা ক্লিন রাখতে পারে। আমরা আমাদের ঢাকাকে অনেক ভালোবাসি, তো আপনাদের ব্যবস্থাপনায় কখনো কি এই ধরনের কোনো প্ল্যান আছে যে ঢাকা সিটি থেকে একটু দূরে যদি কোনো জায়গা একটা ফিক্সড করে দেয়া হলো বা এরকম কিছু? সত্যি কথা বলতে আমাদের কোরবানির ঈদটা আমাদের জন্য আমাদের একটা এটার একটা সোশ্যাল সামাজিক এবং ধর্মীয় একটা অনুভূতির ব্যাপার, এবং এই ধর্মীয় এবং সামাজিক ভাবে এই জিনিস এই কোরবানিটা এই পশুর হাটটা বা পশু কোরবানিটা আমরা করে থাকি, এবং ট্রেডিশনালি এই জিনিসটা আমাদের যুগ যুগ ধরেই আমাদের ঢাকা শহরের নিজস্ব প্রাঙ্গণে ঘরের বাইরে রাস্তার পাশে এইভাবেই হয়ে আসতেছে। কথাটা হলো যদি আমরা করতে চাই আসলে আমাদেরকে সবকিছু মিলে এটা করতে হবে, বাস্তবায়ন করতে হবে, যেটা ভাবে আমরা করতে চাই তাহলে কিন্তু সম্ভব না। এতক্ষণ আপনাদের কাজের অভিজ্ঞতা এবং ত্যাগের কথা শুনলাম, তো আপনাদের সম্পর্কে সাধারণ মানুষের যে ধারণা তাদের যে কৃতজ্ঞতাবোধ কি ভাবছে তারা চলুন দেখে আসি। শুরুতেই বলতে চাচ্ছি সিটি কর্পোরেশনের লোকজন যারা কোরবানি ঈদকে সামনে রেখে যে ইনিশিয়েটিভগুলো নিয়েছেন আমরা ওনাদেরকে থ্যাংকস জানাই। সিটি কর্পোরেশন লোকেরা যদি না থাকতো ময়লা আবর্জনা থাকতো মানুষ সাধারণ মানুষ চলতে পারতো না রাস্তাঘাটে, তো এরা এটা যেন পরিষ্কার করতে আছে, তারা যেন ঈদের ছুটি না নিয়ে জনগণের সেবায় যেন কাজে নিয়োজিত হয়েছে এই কারণে তাদেরকে আন্তরিকতা শুভেচ্ছা জানাইতেছি। তারা তাদের আত্মীয় স্বজনকে ত্যাগ করে আমাদের সাথে আছে, আর তারা যদি না থাকতো আমরা অনেক কিছু ফেস করতাম, যেমন নোংরা পরিবেশ ফেস করতাম, ময়লা আবর্জনা ফেস করতাম,
একমাত্র তারা আছে বলে আমরা সুস্থ থাকতে পারছি, সুন্দরভাবে ঈদটা কাটাতে পারছি। আমরা তো দেখলাম সাধারণ মানুষের ভাবনাগুলো, তারা আসলে অনেক অনেক থ্যাঙ্কফুল আপনাদের প্রতি। আসলেই তাই, আমরা তো একটা দিনও কল্পনা করতে পারি না যে আপনারা যদি কাজ না করেন তাহলে আমাদের প্রিয় ঢাকা সিটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না, আমাদের বাসযোগ্য থাকবে না। এই জন্য আরো একবার ধন্যবাদ আপনাদেরকে। এবার একটু পরিবারের কথায় আসি। আসাদ ভাই, আপনার কাছে শুনি যে আপনার ফ্যামিলির সাথে একেবারে শুধু ফ্যামিলির সাথে ঈদ উৎসব তেমন একটা হয়নি, আপনি নিজেই বলেছেন, তারপরও আপনাকে নিয়ে অভিযোগ তো ডেফিনেটলি আছে, আপনার স্ত্রী হোক বা আপনার সন্তান হোক, সেই অভিযোগগুলো কিরকম? না, অভিযোগ হচ্ছে কি যে আমি আসলে ইসরো নাইফের কথা বলছিলাম যে আসলে ওরকম করে ঈদটা হয় না, এবং গত ঈদের যে বিষয়টা এই বিষয়টা আমি খুব চেষ্টা করছি, কারণ এবারে আমাদের যে ঈদটা, হ্যাঁ, অন্যান্য ঈদের চেয়ে একটু ডিফারেন্ট, কারণ এবার করোনাকালীন সময় অন্যান্যবার মানুষ যেভাবে কোরবানি দিত, যেরকম গণ জামায়াত হতো, যে যেখানে পশু জবাইটা করতো, এবার আসলে এরকম মানুষ কিছু, আমার এলাকাটা হচ্ছে সম্পূর্ণ একটা সচেতন এলাকা, শিক্ষিত জনগোষ্ঠী থাকে, তো আমি যেটা করেছি হচ্ছে আমি একটা অ্যাপস তৈরি করেছি, বদ্রুল ভাই এটা জানেন, মাননীয় মেয়রও জানেন, যে অ্যাপস এর মাধ্যমে আপনি দ্রুতগতিতে বর্জ্যটা অপসারণ করতে পারবেন। কয়েকটা পত্রিকার নিউজ হয়েছে, ডিবিসি নিউজ ওটা দেখিয়েছে। আমি প্রত্যেকটা মানুষকে বলেছি যে আপনার বাসায় যদি বর্জ্য থেকে থাকে, কোরবানিটা জবাই দেওয়ার পরে জাস্ট ওই জায়গাটার ছবিটা নেবেন, ছবিটা নিয়ে আমার অ্যাপসে আপ করে দিবেন, 30 মিনিটের মধ্যে আমি আসছি, এসে আপনার বর্জ্য উঠে নিয়ে যাচ্ছে। এবং এটাই করেছি, আমার সিটি কর্পোরেশনে যারা পরিচ্ছন্ন কর্মী ছিল তাদের কোঅপারেশন যথেষ্ট ছিল, এবং আমার এই ওয়ার্ডের যারা শিক্ষিত জনগোষ্ঠী ছিল, ইয়াং পুরুষ সমাজ ছিল, তাদেরকে নিয়ে আমি একটা ভলান্টিয়ার টিমও করেছি। হ্যাঁ, আর আসলে পরিবারের বিষয়টা হচ্ছে যেহেতু আমার ওয়াইফ যথেষ্ট সে রাজনীতি সচেতন, তো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার 55 বছর জীবনের মধ্যে সে জেলে খেটে ফেলছে প্রায় 4682 দিন। তো এই যে একটা মানুষ, সে তো একটা মানুষ ছিল, তার তো পরিবার পরিজন ছিল, একটা মানুষ জীবনের একটা পার্ট, 4/4 সময় সে জেলে কাটিয়ে দিয়েছে। হ্যাঁ, ঈদও করেছে, অনেক ঈদ জেলে করেছে। আসলে যারা মানুষের জন্য কাজ করতে চায় বা কাজ করে, তারাই অ্যাকচুয়ালি বিষয়টা বুঝবে। আর ফ্যামিলি বিষয়টা, ফ্যামিলি একটা একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন পর পরে জিনিসগুলো হচ্ছে তারা মেনে নেয়। অবশ্যই, আসলে আমি জানতে চাচ্ছিলাম যে ঈদের দিনটা তো এরকম স্যাক্রিফাইসই করেন, অন্য কোন দিন সেটাকে মেড আপ করে দেন কিনা। যাই হোক, এবার বদ্রুল ভাই আপনার কাছে শুনি যে আপনার অবস্থাটা কি, আপনার পরিবারে এরকম অভিযোগ আসে নাকি অভ্যস্ততায় পরিণত হয়েছে? না, অভিযোগ তো আসতেই পারে, আমরা সকালবেলা বের হই, আস্তে আস্তে রাত হয়ে যায়। আর আপনাকে আমি বলি, আমি আমরা সরকারি কর্মকর্তা হিসেবে তো আমরা ডিউটি বাউন্ড, আমরা আমাদের কিছু কিছু জিনিস অবশ্যই কর্তব্য আমরা করার জন্যই শপথ নিয়েই এখানে এসেছি, এবং এটাতে আমাদের রাষ্ট্রীয়ভাবে হোক বা সামাজিকভাবে হোক, এই জিনিসটা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আমার আমার স্ত্রী, আমার মেয়েরা এই জিনিসটা কিন্তু জানে, এবং তারা জানে যে বর্তমান প্রেক্ষাপটে আমি সিটি কর্পোরেশন ঢাকা দক্ষিণে এখানে যেহেতু আছি, এবং তারা জানে এই ধরনের ব্যবস্থাপনায় আমাকে কি ধরনের কাজ করতে হবে এবং এই ব্যবস্থাপনায় কি ধরনের সমস্যা আসতে পারে। সুতরাং হ্যাঁ, অবশ্যই এটাকে এখন মেকআপটা কিভাবে করবেন, আপনি মেকআপটা করতে হলে আপনি তাকে বাসায় আপনাকে যতটুকু সময় দেবে দিতে দেওয়া দরকার, সময় দিতে হবে, তাদের সাথে বসতে হবে, কথা বলতে হবে, সবই তো করতে হবে, খাওয়া দাওয়াটা যেন একসাথে করা যায় একসাথে, বিকজ আপনার জন্য তো ওরা অপেক্ষা করছে যে না দিনের বেলা খাওয়া যায় না, রাতে আমরা করবো, ওইটা খাওয়া দাওয়া, ওটার জন্য আমিও হয়তো প্রস্তুত থাকতে হবে যে না সময়টা দেওয়া যায় নাই, এই সময়টার জন্য আমি রাত্রেবেলা একটু বুঝতে পারছি যে আপনি ব্যবস্থাপনা যে সব জায়গায় যেভাবে করেন বাসায় আপনাকে করতে হচ্ছে ঈদের সময়ে। ব্যবস্থাপনা যদি ঠিক না হয় আপনার পরিষ্কার পরিচ্ছন্নতাও ঠিক মতো হবে না, শুধুমাত্র কথাই তো কাজ হবে না। অবশ্যই, এবং আপনারা এই যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিন এবং সেই অনুযায়ী কাজ করেন জন্যই কিন্তু আমরা ঈদটাকে এভাবে উদযাপন করতে পারি। আপনাদের কথা তো শুনলাম পরিবারকে নিয়ে, কিন্তু পরিবার আপনাদেরকে নিয়ে কি ভাবছে, তাদের অভাব অভিযোগ কতটুকু বা আপনাদেরকে নিয়ে তারা কতটুকু প্রাউড ফিল করে, চলুন শুনে নেই তাদের মুখ থেকে। আসসালামু আলাইকুম, আমি বারকাই আঞ্জুম এয়ারকমোডর বদরুল আমিনের ছোট মেয়ে। ঈদের দিনে কেউ কাজ করতে বের হলে ওইটার আমার অনুভূতি কি আসলে এই করোনার মধ্যে কেউ যে কাজ করতে বের হবে ওই জিনিসটাই আমার কাছে নর্মাল ছিল না, কিন্তু এখন সবাই যখন কাজ করতে বের হয় এবং আমার বাবা একজন গভর্নমেন্ট অফিসার ওই ক্ষেত্রে এবং আমার বাবার পোস্টিং সাউথ সিটি কর্পোরেশনে, তো এই কারণে আমার বাবা
বের হবে, হ্যাঁ ঈদের দিনে কাজ করবে, এটা একটু তো খারাপ লাগারই কথা, এবং একটু সবাই মিলে একসাথে ঈদের দিন থাকাটা একটা আলাদাই মজা, কিন্তু এর মানে না যে আমরা হচ্ছে এটা নিয়ে মন খারাপ করে বসে থাকবো বা কিছু। এই জিনিসটা আসলে আমাদের জন্যে নর্মাল হলেও জিনিসটা আমাদের জন্যে নতুন, কারণ হয়তো আমার বাবা এবার প্রথমবার কাজ করতে যাচ্ছে ঈদের দিন, কিন্তু আমরা যদি চিন্তা করে দেখি এই কারণটা হচ্ছে যে অনেকেই কাজ করে যারা রাস্তা পরিষ্কার করছে বা ময়লা পরিষ্কার করছে, ওনাদের ঈদের দিনও কাজ করতে হচ্ছে। তো জিনিসটা নিয়ে আমার মনে হয় না মন খারাপ করার কিছু আছে ওই রকম, কিন্তু পুরো জিনিসটাই আমরা মানে আধা দিন হয়তো কাজ করবে, বাট পরে যখন আমার বাবা আসবে তখন আমরা হয়তো ওই মজাটা করে নিতে পারবো। ঈদ আসলে আমরা মূলত গ্রামের বাড়িতেই ঈদ করি, ঢাকা ঈদ তেমন একটা করা হয় না আমার, কাউন্সিলরও যায়, ঈদ করি আমরা। তা এই দুই ঈদ আমরা ঢাকায় করেছি, রোজার ঈদটাও ঢাকায় করেছি, কোরবানি ঈদও ঢাকায়। যাওয়া হলো না করোনা, তারপরে এবার আবার বাড়তি একটা দায়িত্ব আছে, এই দায়িত্বের কারণেও যাওয়া হয় নাই। সবাইকে নিয়েই হই হুল্লার মধ্যে দিয়েই একটা ঈদটা যায়, কিন্তু এই দুই ঈদ একেবারেই ঘরবন্দি আমার একাই, যেহেতু সেও সময় দিতে পারতেছে না, আর তাছাড়া আমিও একা কোথাও যাইতে পারতেছি না, কেউ আসতেও পারতেছে না, মন খারাপের ঈদ বলেই বলতে পারেন। আমরা দেখলাম যে আপনাদের পরিবার আপনাদেরকে কতটা ফিল করে। ফারুক ভাই, আপনার কাছে শুনি যে আপনি তো বলছিলেন আপনি ঈদের সময় সারাদিনই বাইরে থাকেন, কখনোই বাসায় যখন ফিরেন রাতে তখন দেখেন যে আপনার সন্তান এবং স্ত্রী ঘুমিয়ে পড়েছে, তো অন্য কোনো একটা দিন কি ঈদের মতো করে উদযাপন করা হয় পরবর্তীতে? অ্যাকচুয়ালি আমরা আমাদের যে কাজটা সেটা সম্পূর্ণ না করে আমরা ঘরে ফিরতে চাই না, তো আমাদের কাজগুলোর জন্য যখন প্রথম দিনের কাজটা আমরা প্রথম দিন করে যাই, এরপর দ্বিতীয় দিনের কাজটা দ্বিতীয় দিন করব, এভাবে করে কাজ করে আমরা দেখা যাচ্ছে অনেক সময় যত সময় লাগুক না কেন আমরা জনগণের সেবাটা শেষ না করে, একদম পুরোপুরি শেষ না করে আমরা যাই না ঘরে। এরপর যখন ঘরে যাই তখন দেখা যাচ্ছে দুই দিন তিন দিন পরে হয়তো আমার বোন আছে, আমার ভাই আছে, অথবা আমার ছেলে মেয়ে আছে বা আত্মীয় স্বজন আছে, ওদেরকে একটু দাওয়াত দিলাম বা আমি নিজে একটু করলাম, এই সবাইকে নিয়ে বসে এক বেলা হয়তো খাওয়ার চেষ্টা করি আর কি, এই আর কি। তো আমি জানতে চাই যে এই কাজগুলো করার সময় এমন কোন মধু স্মৃতি বা ভালো লাগার স্মৃতি কি তৈরি হয়েছে যা আজকে আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনি? না, স্মৃতি তো অবশ্যই আছে, কারণ এর অনেক আগে এক সময় যখন আমার চাকরি ডিউটি 17-18 বছর আগে, তখন ঢাকায় এত কোরবানি হতো না, দেখতাম ঢাকায় হতো আমি সেগুন বাইশ এলাকায় দেখতাম যে এই সামথিং কিছু কোরবানি হতো, এখন ব্যাপক হয়, এখন একটা ফ্লাডে যা হয় তখন একটা পুরো সেগুন বাইশ এলাকায় হতো না, এখন এই স্মৃতিগুলি অনেক মনে পড়ে যে ওই সময় তেমন একটা কিছু ছিল না, মানুষরা আসতাম আমরা কাজ করে হাসি মুখে চলে যেতাম, তখন এতটা বেগ পেতে হতো না, কিন্তু এখন যত ঢাকা বড় হচ্ছে, বিল্ডিং বড় হচ্ছে, আগে ঢেকুন ঢাকা এলাকায় দোতলা তিনতলার উপরে কোনো বিল্ডিং ছিল না, এখন 20-তলা বিল্ডিং এর কোনো অভাব নাই, মানে এত লোকালয় হয়ে গেছে, তো ওই স্মৃতিটা এখন মনে পড়ে, তো ওই সময় কেমন ছিলাম আর এখন কেমন হচ্ছে, আগে ঢাকাটা কেমন ছিল এখন ঢাকাটা কেমন হচ্ছে, এখন মানুষের ব্যাপকতা বেড়ে গেছে, মানুষ বসবাস অনেক বেড়ে গেছে, তো কোরবানিটাও বেড়ে গেছে, তো এই এটা আর কি অনেক সময় বিবেকে নাড়া দেয় যে আগে কেমন ছিলাম এখন কিরকম হলাম। বুঝতে পেরেছি, আসলে মানুষের ভালোবাসা এবং মানুষের যে কৃতজ্ঞতা বোধ সেটাই আপনাদের অনুপ্রেরণা এবং সেই জন্যই আপনারা কাজ করে যান, এর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই, মূল্যবান সময় আপনারা দিয়েছেন আমাদেরকে। অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তো আমি ছোট্ট করে একজনের কাছে হলেও যে কোনো একটি গান বা যে কোনো একটি কবিতার দুলান শুনতে চাই। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, এখনই নামবে বুঝি শ্রাবণী ধরাই, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, এখনই নামবে বুঝি শ্রাবণী ধরাই, আজ কেন মন উদাসী হয়ে দূর জানাই যায় হারায়, আজ কেন উদাসী হয়ে দূর জানাই যায় হারায়, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, এখনই নামবে বুঝি শ্রাবণী হারায়, আর পারবো না। থ্যাংক ইউ সো মাচ, এতটুকুই চলবে,
অনেক অনেক ধন্যবাদ। আসলে আমরা আমাদের প্রিয় ঢাকা সিটিকে অনেক ভালোবাসি, আর এই ঢাকা সিটিকে এত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আরো একবার আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমাদেরকে আপনাদের এই ঈদ পরবর্তী অনুষ্ঠানে, ঈদের অনুষ্ঠানে আনার জন্য, লাইভ আনার জন্য আমি জিটিভি পরিবার সহ সবাইকে, বিশেষ করে শুভর কন্ডাক্ট করার জন্য সম্মানিত অসংখ্য ধন্যবাদ। ওকে, আরো একবার ঈদ মোবারক আপনাদের তিনজনকেই। আমি বিদায় নিচ্ছি। এরকমই সেবা খাতে কর্মরত আরো কিছু মানুষের কথা শুনবো, তাদের ত্যাগের কথা শুনবো আগামী পর্বে, যাদের ত্যাগে আমাদের উৎসব এই অনুষ্ঠানে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকবেন, নিজেকে ভালোবাসবেন, নিজের দেশকে ভালো রাখবেন, ভালোবাসবেন। ঈদ মোবারক।